Hey guys, namaskar bondhura, welcome back to my channel, welcome to vlog with Boishakhi Datta. I hope you all are doing good. So don't forget to subscribe my channel, okay? So ajke hocche weekend, office nei but hai ghorer kichu kaj ache jeigulo amar complete korte hobe, okay? So deadline ta ajke ghorer kaje. So ajke moto hocche amar kitchen ta puro porishkar korbo, kitchen er koto then ami shuru korlam fridge diye. So freeze পরিষ্কার করার জন্য প্রত্যেকটা ট্রে আর প্রত্যেকটা জিনিস বের করে আমি আলাদা করে ওটাকে প্রথমে মেজে ধুয়ে ডাইনিং টেবিলের উপর শুকিয়ে নিয়েছি দেন শুকনো কাপড় দিয়ে মুছে প্রত্যেকটা ট্রে পরপর করে ঢোকাচ্ছি আর ফ্রিজে যে জিনিসপত্রগুলো ছিল সবজি ফল সেগুলো বের করে ফেলেছি দেন হচ্ছে আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি আমাদের প্রত্যেকদিন সান পূজা করা সেটা করতে চলে এসেছি সান্টান করে এখানে পূজা করতে চলে এসেছি তো ওই সাদা ফুল যেগুলো ছিল না চন্দ্রমল্লিকা টাইপের দেখতে ওগুলো কিন্তু এখন দিচ্ছে না তাই হোক গাঁদা ফুল আছে গাঁদা ফুল দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে নিচ্ছি বিকজ এরকম সুন্দর করে ফুল দিয়ে আসনটাকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে ওকে তো যাই হোক সাদা ফুল দিয়ে ঠাকুরকে ভালো লাগে বলে আমি সাদা ফুল চাই বলে আমাকে এই রজনীগন্ধা ফুলগুলো ফুল পুরো দিয়ে দেয় সো কাকুর কাছ থেকে চেয়ে আনা ফুলগুলো ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা আমার কমপ্লিট ওকে সো এটাও একটা দিনে কিন্তু সুন্দর কাজ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করাটা মনে হয় প্রতিদিন সকাল সকাল উঠে চান করে পুজো করে নিলে সারা দিনটাও খুব ভালো যায় এবং মনটাও খুব ভালো থাকে সো পুজো পায়ে কমপ্লিট দুধ দিনও দেখিয়ে তুলসী গাছে জল দিয়ে পুজো কমপ্লিট করে ফেললাম ওকে সো এই প্রতিদিনকার পুজো কিন্তু আমাদের মনকে অনেক শান্ত করে দেয় তারপরে হচ্ছে ইভিনিংয়ে মিস্টার অফিস থেকে ফিরে এসে বললেন একটু ইভিনিং স্ন্যাক্স করবে কি ভালো ইভিনিং স্ন্যাক্স করতে পারো তুমি একটু দেখি আজকে আমি যেটা কিনা একটু স্পেশাল কিছু হ্যাঁ সো আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম করে অনেক কটা ক্যাপসিকাম ছিল টমেটো ছিল এগুলোকে দিয়ে আমি আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল পাস্তা ওকে ভাবছি রেড সস পাস্তা বানাবো তাই জন্য টমেটো যারা নিলাম বাট মনে হচ্ছে তিনটে চারটে টমেটো দিলে না টক টক লাগবে তাই জন্য আমি দুটো টমেটোই দেবো সো কাটাকুটি পায়ে কমপ্লিট এবারে সাদা তেলের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস ফ্রাই করে নেবো আপনারা চাইলে বিনসও ইউজ করতে পারেন আলু ইউজ করতে পারেন যদি ইন্ডিয়ান স্টাইল দেশি স্টাইল পাস্তা বানাতে চান সো আমি দেশি টাইপের বানাচ্ছি না আজকে তাই জন্য আমি শুধু ক্যাপসিকাম আর টমেটোটা ইউজ করছি আমি এতে ডিম ভুজিও দেবো মানে এগ ঝুড়ি করে দেবো তাহলে একটু ভালো লাগবে এগ ছাড়া ঠিক ভেজ ভেজ লাগবে তো খুব একটা ভালো লাগবে না আর দেন হচ্ছে গিয়ে এটা সতে করে নেব ফার্স্টে ক্যাপসিকাম আর টমেটো যেহেতু সতে হতে একটু দেরি হবে তাই জন্য দেন অনিয়ন অ্যাড করে দেবো ওকে আর আমি ম্যাজিক মশালাটা একটু বেশি ইউজ করি ম্যাগি ম্যাজিক মশালা এছাড়াও ম্যাগির পাস্তা মশালা আছে পাস্তা মশালাটা থেকে আমি ম্যাজিক মশালাটা বেশি প্রেফার করি সো ম্যাজিক মশালাটা একটু সতে করার সময় দিয়ে দেবো দেন কিছুটা রেখে দেবো বয়েল পাস্তার জন্য যখন বয়েল পাস্তাটা অ্যাড করবো তখন বাকি ম্যাজিক মশলাটা দিয়ে দেবো ওকে সো এটা প্রায় ভাজা হয়ে গেছে দেন আমি এটাকে নামিয়ে এগ ডিমটা ঝুড়ি করে নেবো সো ভাজাগুলো সব তুলে নিয়েছি ডিমটাকে ঝুড়ি করার জন্য ওকে সো ডিম ঝুরি করার জন্য দুখানা ডিম নিয়ে নিয়েছি দুখানা ডিমের মধ্যে নুন অ্যাড করবো কারণ কি যাতে ডিম ঝুড়িটা পানসা পানসা একদম না লাগে তাই জন্য ওকে দেন ডিম ঝুরি হয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং হবে সেটা কি ভাজাগুলোকে আবার দিয়ে এখানে চিলি সস আর টমেটো সস অ্যাড করে দেবো সো আমি বলতে চাই তোমরা যদি পুরো আমার এই পাস্তা রেসিপিটা দেখতে চাও প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেন বয়েল পাস্তাগুলোকে অ্যাড করে দিলাম আর বাকি ম্যাজিক মশালা ম্যাগি যেটা ছিল ম্যাগি ম্যাজিক মশালাটা অ্যাড করে দিয়েছি ওকে সো এতে মনে হচ্ছে যে রেস্টুরেন্ট স্টাইল হবে না রাইট ঠিক বললাম
তাই জন্য আমার সিক্রেট ফর দিস রেসিপি হচ্ছে গিয়ে অরিগেনো। ওকে, সো অরিগেনো দিয়ে দিলাম আমি 2 চামচ দেব, বিকজ আই লাইক অরিগেনো, অ্যান্ড চিলি ফ্লেক্স আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ইউজ করবেন। ওকে, দেন লাস্টে ডিম ভুরজিটা দিয়ে এটাকে মিক্স 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 করে নেব। দেন একটু কিছুক্ষণ এটাকে নাড়াতে হবে, বিকজ একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে ফর দিস সস। ওকে, সো কেমন লাগলো রেসিপিটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। নাও ইটস রেডি টু সার্ভ। ওকে, সো ফার্স্টে আমার মিস্টারকে দিয়ে দেবো গরম গরম, দেখি কি বলে কেমন হয়েছে। আর আমার পাস্তাটা ছিল মিক্স পাস্তা, দোকান থেকে আনানো লুজ মিক্স পাস্তা। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।